আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে ভিডিওটি যাদের মেয়ে আছে তাদের অবশ্যই অবশ্যই দেখা উচিত, এবং যারা এখনো বিবাহ করেননি, যারা মেয়ে সন্তান নিতে ইচ্ছুক, তাদের জন্য এই ভিডিওটি খুবই দরকার পড়বে। তো যাই হোক, কিছু পদক্ষেপ আপনার মেয়ে জীবনে, দুনিয়া এবং আখিরাতে উপকৃত করতে পারে। এর প্রথম নম্বর হচ্ছে, আপনার মেয়ে শিশুকে বেশিরভাগ ক্ষেত্রে কারো কোলে দিবেন না। আপনার সন্তানের বয়স যখন 2 বছরের বেশি হয়, তখন তার সামনে আপনি কাপড় চোপড় পরিবর্তন করবেন না এবং তাকেও উলঙ্গ থাকতে নিষেধ করবেন। আপনার মেয়ে যখন বলছে সে খেলতে যাচ্ছে, তখন কোন ধরনের খেলা সে খেলছে সেদিকে লক্ষ্য রাখুন। আপনার ছেলে মেয়ে কার সাথে খেলছে সেটাও আপনি লক্ষ্য রাখুন। তারপর হচ্ছে, স্বাচ্ছন্দ্য বোধ করছে না এমন কারোর সাথে আপনার মেয়ে যদি যেতে না ইচ্ছুক হয়, তখন আপনি কোনো জোরাজোরি করবেন না। পাশাপাশি লক্ষ্য রাখুন, আপনার মেয়ে কোনো পুরুষের সাথে, প্রাপ্তবয়স্ক এমন ছেলে, তার সাথে যোগাযোগ করছে কি না কিংবা সময় কাটাচ্ছে কি না। আপনার মেয়ে যদি কোনো একটা সময়ে নির্জীব হয়ে যায়, চুপচাপ থাকে, মন খারাপ থাকে, তখন তাকে প্রশ্ন করুন সে কেন মন খারাপ করছে, তার সমস্যা কি হয়েছে, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করুন। তারপর হচ্ছে, আপনার মেয়ে বয়স যখন বয়সন্ধি পেরোচ্ছে, তখন তাকে যৌন মূল্যবোধ সম্পর্কে শিক্ষা দিন, কিন্তু তাকে ভিডিওর মাধ্যমে, কারোর সাথে সরাসরি মাধ্যমে এভাবে তাকে শিখাবেন না। আপনার মা, চাচি, নানি আপনি যেভাবে শিখেছেন, ঠিক সেইভাবে আপনার মেয়েকে শিক্ষা দিন। আপনার মেয়ে কোনো ছবি, কার্টুন, কোনো ভিডিও, সিনেমা ইত্যাদি যদি দেখে, অথবা কোনো বই যদি সে কিনে, কোন বই সে পড়ছে সেই ব্যাপারে আপনি যথাযথভাবে বিশ্লেষণ করুন, পরীক্ষা করুন, যাচাই করে নিন। তারপর আপনি যদি আপনার মেয়েকে মোবাইল দেন, তখন সে কোথায় ভিজিট করছে, কোন ওয়েবসাইটে ভিজিট করছে, কোথায় শেয়ার দিচ্ছে, কি লাইক দিচ্ছে, সে বিষয় আপনি পরীক্ষা করুন, অবজারভেশনে রাখুন। আপনার মেয়ের বয়স যখন 3 বছর হবে, তখন তাকে গোপনাঙ্গ বিষয়, যে সকল জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সেগুলো শিখান। সতর্ক করুন যেন দিন শেষে সে যেন এসব জায়গায় স্পর্শ না করে। আর যে জিনিস আপনার মেয়ের জন্য নিষিদ্ধ, সেটাও কিন্তু আপনার জন্য নিষিদ্ধ, আপনিও যাতে তাদের সামনে এরকমটা না করেন। আরেকটা বিষয় ভালোভাবে খেয়াল করুন, তার জন্য মার্ক করে রাখতে পারেন, আপনার মেয়ে যাতে এমন সব ভিডিও না দেখে, এমন সব গান, মুভি, পরিবার বা ব্যক্তিকে আপনি মনে করেন যে যা আপনার শিশুর মনের সৌন্দর্যকে নষ্ট করতে পারে, সে এমন সব ভিডিও দেখবে যাতে করে তার ব্যক্তিগত মান সম্মান, তার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যেতে পারে, এমনটা বিষয় মার্ক করে তাকে সতর্ক করুন। আপনার মেয়েকে যখন আপনি কোথাও যান, বাজারে কিংবা কোনো অনুষ্ঠানে কিংবা স্কুলে, তখন ভিড়ের ভিতরে যাতে সে না থাকে, আলাদা এক জায়গায় তাকে দাঁড়িয়ে থাকতে অভ্যস্ত করুন। আপনার শিশু যদি কারো সম্পর্কে অভিযোগ করে, তখন সেই বিষয়টি আপনি যথাযথভাবে যাচাই করবেন এবং পরীক্ষা করবেন। তারপর আপনার শিশুকে অতিরিক্ত মোবাইল, অতিরিক্ত গেম, অতিরিক্ত কোনো যন্ত্র যা সে পড়াশোনা বাদ দিয়ে, তার ধর্মের অনুসরণ বাদ দিয়ে, সে যাতে এরকমটা অভ্যস্ত না হয়, যাতে করে তার জীবনে সমস্যা হতে পারে, এসব দিক থেকে আপনি সবসময় তাকে সতর্ক রাখবেন। আপনার মেয়েকে লজ্জা করতে শিখান, কারণ আপনার মেয়ে যদি লজ্জাশীল হয়ে ওঠে, তখন আপনার জন্য সহায়ক হবে। মেয়েকে সবসময় ইসলামিক আলোচনা, ভিডিও, অডিও এবং
কোরআন হাদিস এছাড়া মহিলা সাহাবীদের জীবনী পড়তে অভ্যস্ত করুন উৎসাহ দিয়ে। আপনার মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হবে তখনই তাকে পর্দা করতে শিখান। হারাম রিলেশন এসব যাতে সে বাদ দিয়ে দেয় সেগুলো শিখান। তারপর শেষ পয়েন্টে হচ্ছে পর্যাপ্ত পড়াশোনা শেষে তাকে দিনদার ছেলের সাথে বিবাহ দিয়ে দিন। ইনশাআল্লাহ এই স্টেপগুলো ফলো করলে আপনার মেয়ে দুনিয়া এবং আখেরাতে উভয় ক্ষেত্রে সফলকামী হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক। আমিন।